হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে 12:15। আমি স্নান করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 1টা। তো তোমরা ভাববে দিদি ভাই এতক্ষণ ধরে স্নান করলো। তো যখন আমি ভিডিওটা করলাম, মানে বাবাই পড়তে বসছিল, তখন আমি গিজারের সুইচ দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখি জল গরম হয়নি, কারেন্টই ছিল না। তো এতক্ষণ ধরে ওয়েট করে করে এই ঠান্ডা জলে স্নান করে দিলাম, সেই জন্য এত দেরি হয়ে গেল। তো চলো এখন হচ্ছে বাবাকে খাওয়াবো, তারপরে আবার তোমাদের সামনে আসবো। প্রায় অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 7:00। তো আজ তোমাদের কিছু কথা শেয়ার করব আমার ইউটিউব জার্নি নিয়ে। তো প্রথমেই বলি যে ইউটিউবে যে তোমরা ভিডিও দেখছো, তার আগেও আমি একটা অ্যাপে ভিডিও করতাম, তাও ধরো প্রায় 4 বছর আগে ভিগো ভিডিও নামে একটা অ্যাপে আমি ভিডিও করতাম। সেখানে আমার ফলোয়ার্সও অনেক ছিল। তো ইউটিউবে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো, দিদি ভাই তোমাকে অনেকদিন পরে দেখলাম, দিদি ভাই তোমাকে অনেক খুঁজেছি দেখতে পাই না। তো তারা আমার সেই ভিগো ভিডিওর থেকে ফ্রেন্ড, দেখবে অনেকেই কমেন্ট করেছে। তো প্রায় 4 বছর আগের কথা বলছি আমি। তো তখন সেখানে আমি ভিডিও করতাম, করতে করতে আমি কনসিভ করি। তো তারপরে আমার ভিডিও করা বন্ধ হয়ে যায়, মানে ভিডিও করা আমি বন্ধ করে দিই। ভিডিও করা বন্ধ করার পর কিছুদিন পরেই ভিগো ভিডিও অ্যাপটাও ব্র্যান্ড হয়ে যায়, ওটা চাইনিজ অ্যাপ। আমার ভাই মাঝে মধ্যেই বলতো যে দিদি ভাগনা তো এখন বড় হয়ে গেছে, তুই ভিডিও করতে পারিস, আবার ভিডিও স্টার্ট কর। তো মাঝে মধ্যে ও বলতো। তো একদিন মনে করলাম না ভিডিও এবার স্টার্ট করা যেতেই পারে, ছেলেও একটু বড় হয়ে গেছে। তো আমি 2023-এর জানুয়ারিতে ভিডিও স্টার্ট করি। তো যখন আমি ভিডিও স্টার্ট করি তখন আমি জানতাম যে ইউটিউবে 1K সাবস্ক্রাইবার করলেই মনিটাইজেশন অন হয়ে যায়, অত কিছু জানতাম না ইউটিউব সম্বন্ধে। তো 2 মাস পরে আমি জানতে পারি যে আমি যেহেতু রিলস বানাই, মানে শর্ট ভিডিও, তো সেহেতু আমাকে 10 মিলিয়ন ভিউ করতে হবে, মানে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ করতে হবে। তো সেটা তো বিশাল চাপের। যখন আমার ভাই বলতো যে ভিডিও কর ভিডিও কর, তো আবার ও এটাও বলতো যে ইউটিউবে কিন্তু 1K সাবস্ক্রাইবার করা মানে বিশাল ব্যাপার। তো আমি বলতাম যে আমার ভিগোতে এত লক্ষ সাবস্ক্রাইবার ছিল আর ইউটিউবে সামান্য 1K সাবস্ক্রাইবার হবে না, ঠিক হয়ে যাবে দেখবি। তো তারপরে আমি কয়েক মাস ভিডিও করার পর দেখলাম যে না, ভাই তো ঠিকই বলেছে, এখানে 1K সাবস্ক্রাইবার করা মানে বিশাল ব্যাপার। আমি 3-4 মাস ধরে ভিডিও করেই যাচ্ছি, কিছুতেই হয় না, 200, 300, 250 এরকম, 250 হয়তো ছিল যখন আমি 4 মাস হয় আমার ভিডিও করা, তখন মনে হয় 250 ছিল। তো তারপরে একদিন আমার ভাইকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে তুই না ঠিকই বলেছিলি, আমার দ্বারা মনে হয় আর ভিডিও করা হবে না, মানে 1K সাবস্ক্রাইবার করা হবে না, ভিডিও টিডিও আমার দ্বারা হবে না। তো ও বললো না না হবে। আর এখন আমার 60K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর আমার মনিটাইজেশনও অন হয়ে গেছে আর গুগল অ্যাডসেন্স থেকে চিঠিও চলে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ফার্স্ট পেমেন্ট যখন আমি পাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাক, হয়ে যাবে দেখবি, ঠিক হয়ে যাবে। তো সেদিন আমি আমার হাজবেন্ডকেও বলেছিলাম যে দেখো এতদিন ধরে 4 মাস ধরে ভিডিও করেই যাচ্ছি, শুধু এরকম 250 মানে 200 কত যেন ছিল সাবস্ক্রাইবার, তো 300 হয়নি, আমার মনে হয় আর হবে না, আমার দ্বারা হবে না। তো তখন আমার হাজবেন্ড আমাকে একটু বকাই দিয়েছিল যে তোমার দ্বারা যদি নাই হয় তাহলে তুমি স্টার্ট করতে গিয়েছিলে কেন, কে বলেছিল তোমাকে ভিডিও করতে? আমি কি বলেছিলাম ভিডিও করো? কিন্তু তুমি যখন ভিডিও একবার স্টার্ট করেছো তোমাকে এটা কমপ্লিট করতেই হবে, তুমি যদি কমপ্লিট না করো তো আশেপাশে সবাই জানে যে আমি ভিডিও করি, এখন হঠাৎ করে যদি আমি ভিডিও ছেড়ে দিই তো সবাই ভাববে যে না ও পারেনি করতে, ওর দ্বারা হয়নি, সম্ভব হয়নি, তাই ভিডিও ছেড়ে দিয়েছে। আমার হাজবেন্ড আমাকে বললো, অনেক অনেক কথাই বললো, আমাকে একটু বকাও দিল যে তুমি যখন শুরু করেছো তোমাকে এটা কমপ্লিট করতেই হবে। তো তারপরে তো আমি আবার ভিডিও করা শুরু করি। তো আরও 2 মাস ভিডিও করার পর আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিলো, মানে 6 মাসে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল। তো তখন তো আমি ভীষণ খুশি, কিন্তু 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েও তো হচ্ছে না, আরও 10 মিলিয়ন ভিউ করতে হবে।
তো আবার ভিডিও করতেই থাকি, কন্টিনিউ করতেই থাকি, করতে করতে আমার যখন আরও 4 মাস যখন পেরিয়ে গেল, মানে যখন 10 মাস কমপ্লিট হলো, তখন আমার 50K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো 50K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার একটা ভিডিও আমি দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, আগে আছে ভিডিওটা। তো যখন আমার 10 মাস কমপ্লিট হলো, তখন আমার 50K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো সেদিন তো আমি ভীষণ খুশি, আমার হাজব্যান্ডও বললো, দেখো তুমি ছেড়ে দিতে চেয়েছিলে, ছেড়ে দিলে তো সেখানেই শেষ হয়ে যেত, সবাই ভাবতো কেউ তুমি পারোনি করতে, তো আজ দেখো তোমার 50K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো এটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে সম্ভব হয়েছে। তো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি সবসময় বলো যে আমাদের সাপোর্টে তুমি এইখানে পৌঁছতে পেরেছো। হ্যাঁ, এটা সত্যিই তোমাদের সাপোর্টেই আমি এইখানে পৌঁছেছি, তোমাদের ভালোবাসায়। তো দিদিটা বলেছে যে আমরা তোমাকে সাপোর্ট করছি, কিন্তু তুমি তো আমাকে আমাদেরকে সাপোর্ট করছো না। আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করি, তবে হ্যাঁ, আমি বেশি ভিডিও দেখতে পাই না, টাইম পাই না অত ভিডিও দেখার। যেটুকু আমি দেখি অবশ্যই লাইক কমেন্ট করি, সবার ভিডিওই দেখি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেবো, অবশ্যই দেবো। তোমাদের আমি অবশ্যই সাপোর্ট করি, আর তোমরা রেগুলার ভিডিও দিতে থাকো, ঠিক একদিন দেখবে তোমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবে অবশ্যই। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তুমি মোবাইলে ভিডিও করো নাকি ক্যামেরাতে ভিডিও করো, কোন ক্যাটাগরিতে ভিডিও করো, কিভাবে ভিডিও করো আমাদেরকে বলো। তো তোমরা যেভাবে নর্মালি ভিডিও করো ইউটিউবের ক্যামেরা থেকে, আমিও ঠিক সেভাবে ইউটিউবের ক্যামেরা থেকেই ভিডিও। লাইট আমি কিনেছি এই কিছুদিন হলো, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখনও। তার আগে কিন্তু আমি এমনি ভিডিও করতাম, আমার একটা ছোট স্ট্যান্ড আছে মোবাইলের, তো সেই স্ট্যান্ডটা দিয়ে ঘরে এই লাইট দিয়েই আমি ভিডিও করতাম। এভাবেই কিন্তু আমি 50K সাবস্ক্রাইবার পূর্ণ করেছি। তো তোমরা নর্মালভাবেই ভিডিও করতে থাকো, কিন্তু তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে হবে। তোমরা একদিন দুদিন ভিডিও করলে, তারপর দুদিন বন্ধ, কোথাও গেলে ঘুরতে ভিডিও করলে না, আবার দুদিন করলে, এরকম করলে হবে না, রেগুলার তোমাকে ভিডিও দিতে হবে। আমার ভিডিও এখনও 1 বছর কমপ্লিট হয়নি, 11 মাস হয়েছে, আর এই 11 মাসে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, সেটাও শুধুমাত্র তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। তাই তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।